ঘুষ নিয়ে বাংলাদেশি কর্মীর এজেন্ট পরিবর্তন, মালয়েশিয়ান নারী রিমান্ডে। মালয়েশিয়ায় ঘুষ নিয়ে কম্পিউটার সিস্টেমে বাংলাদেশি রেকর্ডিং এজেন্সির নাম পরিবর্তন করার অভিযোগ উঠেছে এক স্থানীয় নারীর বিরুদ্ধে। 45,000 রিঙ্গিত ঘুষ গ্রহণের অভিযোগে ওই নারীকে 7 দিনের রিমান্ডে নিয়েছেন দেশটির পুত্রজায়ের দুর্নীতি দমন কমিশন। শুক্রবার 10 নভেম্বর আদালতে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হওয়ার পর বিকেল 5টার দিকে দুর্নীতি দমন কমিশন পুত্রজায়া সদর দপ্তর থেকে তাকে আটক করা হয়। সূত্রে জানা যায়, 20 বছর বয়সী ওই নারী কাস্টমার সার্ভিস এক্সিকিউট হিসেবে কাজ করে আসছিলেন। এরপর বিভিন্ন অভিযোগের ভিত্তিতে সন্দেহভাজন ওই নারী সাক্ষ্য দিতে গেলে বৃহস্পতিবার বিকেল 5টার দিকে পুত্রজায়ার MSSA সদর দপ্তর থেকে তাকে আটক করা হয়। পুত্রজায়ার দুর্নীতি দমন কমিশনের পরিচালক আজিজুল আহমেদ সরকার ওই নারীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে। জানা গেছে, ওই নারী বিদেশি কর্মী ব্যবস্থাপনা সরবরাহকারী একটি সংস্থার সঙ্গে কাজ করতে। তিনি 2023 সালের জুন থেকে অক্টোবর পর্যন্ত এই কাজে যুক্ত ছিলেন। সন্দেহভাজন 20 বছর বয়সী ওই নারীকে শুক্রবার সকালে দুর্নীতি দমন কমিশনের 2 জন নারী এনফোর্সমেন্ট অফিসার রিমান্ডের আদেশের আবেদনের জন্য আদালতে হাজির করেন। পরে ম্যাজিস্ট্রেট ইজারা জুলাইখা রোহানউদ্দিন পুত্রজায়ের দুর্নীতি দমন কমিশনের আবেদন খতিয়ে দেখে ওই নারীর বিরুদ্ধে 16 নভেম্বর পর্যন্ত 7 দিনের রিমান্ডের আদেশ জারি করেন। দুর্নীতি দমন কমিশন 2009-এর 16A ধারার মামলাটি তদন্ত করা হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। সংবাদের এ পর্যন্তই, পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।